দিলে দশমায় এক তাদের পরিচয় দিয়ে এবং স্টাইলটা বলবেন এবং কিছু কথা বলতে পারবেন লাইনে লাইনে কিছু কথা বলবেন আসসালামুয়ালাইকুম আমি ডাক্তার রহিমা খাতুন আমি এই স্কুলে ক্লাস এইটের থেকে আমার বাবা সরকারি কর্মকর্তা হিসেবে ট্রান্সফার হয়ে চলে যায় আমি আসলে অনেক এখানে আসতে পারে আমি এত আনন্দিত কিসের মোহে আমি এসে পড়েছি সেটা আমি বলতে পারবো না আসলে কিছু ভাষা প্রকাশ করতে পারতেছি না ধন্যবাদ আমি সীমা চৌধুরী 1973 সালের ব্যাচ একটু আগে আমার বান্ধবী ডাক্তার রহিমা খাতুন বললেন উনিও 1973 উনার সাথে আমি ক্লাস ওয়ান থেকে পড়েছি একেবারে একসাথে ক্লাস এইটে ওঠার পর উনি চলে যান উনার আব্বার বদলিজনিত কারণে উনি চলে যান ব্রাহ্মণবাড়িয়া আছেন ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করছেন উনার হাজবেন্ডও ডাক্তার উনার ছেলে ডাক্তার ছেলের বউ ডাক্তার সবাই একটা সফল পরিবার আর সত্যিকার অর্থে এখানে আছে মেহেনিগার সেও কিন্তু আমার বান্ধবী একেবারে প্রাইমারি স্কুল থেকে আছে কল্পনা তালুকদার সে আমরা এখানে আমাদের সবার একটু দেশময় চলে যাবে আমাদের নিজেদের পরিচয় দিব এবং শালটা বলবো থাকে এখানে আমরা এতজন আমরা যদি আমাদের অনুমতি ব্যক্ত করতে থাকি তাহলে সম্ভব হবে না আমি যে চাচ্ছি সবার মুখ দেখেন সবার মুখটা একবার দেখা যাক আচ্ছা সবার মুখটা দেখার জন্য আমাদের আহ্বায়িকা শামসুন্নাহার সাহানা বলছেন এখানে সত্যিকার অর্থে এসে আমরা খুবই খুশি একসাথে হতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি সারা 73-এর ব্যাচ সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আমি 73 সালের ব্যাচ মেহেরনিগার চৌধুরী বিজু চার লাইনের কবিতা যেটা পড়ে আমি সুনামগঞ্জ মানে কলেজ স্কুলে সবসময় পড়তাম সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এটা খুব পড়তাম আমি স্কুলটাতে আমি শেষ ধন্যবাদ হ্যালো আমি শুভ্রা দেব 73 সনের ছাত্রী সবাইকে শুভেচ্ছা বলে আমার বক্তব্য শেষ করছি আমি সুরাইয়া বেগম আমি 4 থেকে 10 পর্যন্ত এই স্কুলে পড়েছি আজকের এই আনন্দ কোনো মুহূর্তে এসে পড়ে আমি খুব আনন্দিত সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আমি শামসুন্নাহার আমি এই সতীশ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত আমি পড়েছি এবং এখান থেকে মেট্রিক পাস করছি আমার আরেকটা পরিচিতি আছে আমার বাবা গভর্নমেন্ট জুবলি হাই স্কুলের পিআই স্যার উনি আমার বাবা ওনার বড় মেয়ে আমি আমার বোন আরও তিনজন এখানে আসছে ওরা এখানে আসে স্কুলে পড়ে গেছে আসলে আজকে আমি খুব গর্বিত এই স্কুলের ছাত্রী হওয়াতে আসলে আমি নিজেকে খুব ধন্য মনে করছি কারণ আমি 30 বছর পর আবার এই সুনামগঞ্জ আছি আমি বর্তমানে ময়মনসিংহের একটা কলেজে আছি তারপর বন্ড অন্য অন্য জায়গায় আছে
গতকাল আমরা এখানে আসছি একই সবাই তো আসলে আমার খুব ভালো লাগতেছে মানে আমার একটা অনুভূতি মানে এত আনন্দ লাগতেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বিশেষ করে আমার বাবার কথা খুব মনে হচ্ছে বাসায় গেছিলাম স্কুল দেখে আসছি সকালবেলা মনটা আসলে খুব খারাপ আনন্দের মাঝেও বাবার কথা মনে পড়েও তারপরে কিন্তু আমরা চলে আসছি কারণ এখানে আমার নাভি শিকড়ের টান এবং নাভি এখানে আমার গাথা আমার জন্ম এখানে এই সুনামগড় শহরে কাজে আসলে আমি খুব গর্বিত নিজেকে খুব ধন্য মনে করি এটা আমার জন্য বড় ও অনেক বড় পাওনা যে আমি এখানে আসতে পেরেছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যালো আমার নাম মৈত্রী দাস আমি 65 ইংরেজিতে 72 যে এসএসসি পরীক্ষা দিয়েছি আর আমি চাকরি জীবন সুনামগঞ্জেই ছিলাম নদীর পাড়ায় বিরাটভূমপুর কলেজ এখানে কাটাইছি সুনামগঞ্জ স্কুলে কলেজে এবং আমার চাকরি জীবন নবীগঞ্জে এই বছরই শেষ আমার পেনশন আর কিছু আর ছেলে মেয়ে আমার তিনটি একটি উসমানীর ডাক্তার বউ ইন্সপেকশন অফিসার মেয়ে মাস্টার্স দিবে এবার মেয়েও বিয়ে দিয়েছি আর ছেলে আমার স্টাম্প বোর্ডে লাস্ট ইয়ার অনার্স থার্ড ইয়ারে পরীক্ষা হ্যালো আমার নাম স্বপ্না ভট্টাচার্য আমি 1965 থেকে 71 পর্যন্ত স্কুলে পড়াশোনা 72-এ এসএসসি পরীক্ষা দিয়েছি আমার বিয়ে হয়েছে সুনামগঞ্জে আমি সুনামগঞ্জের মেয়েও কাজে আমি আর বাইরে যেতে হয়েছে না আমার দুই মেয়ে এক বড় মেয়ের বিয়ে হয়েছে ছোট মেয়ের বিয়ে আগামীতে খুব সম্ভব হবে আর জান না হ্যালো আমি মনিকা চক্রবর্তী আমি এই স্কুলে মেট্রিক পাস করে বেরিয়েছি 1974 ইংরেজিতে আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ আমি গোপা চৌধুরী আমি 1966 সালে এই সতীশচন্দ্র গার্লস স্কুলে ক্লাস 4-এ ভর্তি হই এবং পরবর্তীতে 1973 সালে এখান থেকে আমি এসএসসি পাস করি আসলে এই তারপরে আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করি কিন্তু যা কিছু হোক যত কিছু হোক আমার অর্জনের সারা জীবনের শুরুটা কিন্তু এই সতীশচন্দ্র থেকে হয়েছে সুতরাং এখানে আজকে অনুষ্ঠানে এসে আমি একেবারে উদ্বুলিত হয়েছি ভাষায় আমি কী বলে বুঝে পাচ্ছি না সবার কাছে আমি আশীর্বাদ চাই যেমন ভালো থাকি আমার একটি ছেলে আছে ছেলেটি ইঞ্জিনিয়ারিং পাস করেছে আপনারা সবাই ভালো থাকবেন আমি সবার জন্য ভালো চাই আমি বেদবানী দাস 1968 থেকে 1973 পর্যন্ত এই স্কুলের ছাত্রী আজ মনে হচ্ছে আমি কিশোরী হয়ে গেছি তাই রবি ঠাকুরের একটা কবিতা আমার মনে হচ্ছে আমি জানলাম বলবো নির্ঝরের স্বপ্নবন্ধ আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের কোর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে জাগিয়া উঠিল প্রাণ এটুকুই বলি অনেক লম্বা কবিতা আমি এখন সহকারী অধ্যাপক জামালগঞ্জ ডিগ্রি কলেজ বেদবানী দাস সহকারী অধ্যাপিকা আমার একটি ছেলে আছে আর প্রথমটা মারা গেছে এটা কষ্টের রানীদের মতো দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন আমি স্বপ্না দে 1971 ব্যাচ আমি সতীশচন্দ্র গার্লস স্কুলে এই 6 থেকে এসএসসি পর্যন্ত আমি খুব গর্বিত এই না আজকে আর নামাইল দিতে পারবো না আমি আমার এক মেয়ে সে এখন ইয়েতে আছে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি ক্লাস ফোর থেকে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করছি এবং ডিগ্রি কলেজ ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করছি। এখন এই বলে আমি আমার হ্যালো, আমি জাহানারা বেগম, ক্লাস চুয়াত্তর ব্যাচ, ক্লাস সিক্স থেকে এখান থেকে মেট্রিক পাস করেছি। আর এই স্কুলে লেখাপড়া করে আমার আমি ধন্য, আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম। কেউ আপ ট্রেন ধরছে, কেউ ডাউন ট্রেন, স্টেশনে ঠাটা রোদ্দুর, এদিকে বাতিমোরও কাজ বুঝে যাচ্ছে লণ্ঠনের। ট্রেন আমাদের দিকে এগিয়ে আসতেই আমরা এ ওকে বলি, হারে আমাদেরও তো এমন দিন ছিল, সুখের দিন, আনন্দের দিন, নির্ভার জীবনযাপনের দিন। আমি সেই ডাউন ট্রেনের যাত্রী, আপ ট্রেনের সবাই বসে আছো এখানে, সবাই আমার প্রিয় স্নেহধন্য ছাত্রীবৃন্দ অনেকেই আছেন এর মধ্যে। আমি প্রফেসর কল্পনা তালুকদার, এই স্কুল থেকেই এসএসসি পাশ করেছি 1973 খ্রিস্টাব্দে, তারপরে এই কলেজেরই ছাত্রী এবং বর্তমানে আমি সুনামগঞ্জ সরকারি কলেজে কর্মরত আছি। সবাইকে আতত্ত অভিনন্দন, ধন্যবাদ। আমি শ্যামলি দাস, আমি 1972 ইংরেজি ক্যান্ডিডেট, এই স্কুল থেকে পাশ করে এসেছি। আমি ক্লাস ফোর থেকে এই স্কুলে পড়ে 1972 সালে এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা, সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বড়দের সবকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা শিক্ষক ছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন। একটি জরুরি ঘোষণা, মাঠে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, এই ফোনটি যার আপনারা প্রমাণ দিয়ে ফোনটি নিয়ে যাবেন মঞ্চ থেকে। জরুরি ঘোষণা, মাঠে একটি ফোন পড়ে থাকতে পাওয়া গিয়েছে। আসসালামু আলাইকুম, আমি ইমদাদুন্নেসা খানম, রেশিয়া। আমি 1972 সালে এই স্কুল থেকে মেট্রিক পাস করেছি এবং পাস করার পরে আমি বাইরে চলে গিয়েছিলাম। আজ 44 বছর পরে আমি আমার স্কুলে এই 75 বছর মিলন উৎসব শুনে আমি লোক সামলাতে না পেরে আমি দৌড়ে এসেছি এবং এসে আমার অনেক পুরাতন বান্ধবীদের এবং সিনিয়রদের জুনিয়রদের পেয়ে আমি অনেক 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 আনন্দিত। আমি আমার আশা যেন পূরণ হয়েছে। আমি সবাইকে আবারও সালাম এবং শ্রদ্ধা জানিয়ে ছোটদেরকে স্নেহ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। অত্র বিদ্যালয়ের 75 বর্ষ পূর্তি উপলক্ষে এখানে উপস্থিত আমার বড় বোনদের এবং ছোট বোনদের এবং বর্তমান যারা এই স্কুলে আছেন তাদেরকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি 1972 সনে এসএসসি পাস করেছি, আর কিন্তু এখানে এসে আমি যে নাম আমাদের যে ম্যাডাম তাদের কেউ কে না পেয়ে আমার খুব খারাপ লাগছে, কাউ কোনো ম্যাডামকে দেখতে পাইনি। এই জন্য আমি আমার অনেক তাদের অনেক স্মৃতি এবং তাদের যে শিষ্টাচার নৈতিকতা অনেক আমরা যে শিখেছি এবং আমাদের জীবনও এটা সফলতা আমি পেয়েছি, কিন্তু তাদের আমি স্মৃতি হচ্ছি এবং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং আমার আদাব নমস্কার জানাই যারা আছেন। আর আমি কারো কোনো খবর জানি না, কিন্তু আসছিলাম অনেক কষ্ট করে এখানে, কিছু ম্যাডামদেরও কিছু খোঁজখবর নিব এবং আমাদের সাথে যারা আছেন তাদের কোনব, কিন্তু মাত্র দুই তিন চারজনকে আমি দেখতে পেয়েছি আর কারোর সাথে আমার এখনও দেখা হয়নি, এই জন্য আমার খুবই খারাপ লাগতেছে। আচ্ছা, আমি এই বলে বক্তব্য শুনি। আমি স্মৃতিরানী নন্দী, এই স্কুলে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে মেট্রিক পাস করে এই সুনামগঞ্জের এই সরকারি কলেজে পড়াশোনা করেছি। তারপর আমি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেছি 8 বছর, তারপর বালাগঞ্জে আমি অনেক বছর লেখাপড়া সরকারি চাকরি করে সেখান থেকে 16 ডিসেম্বর অবসর গ্রহণ করেছি।
আজ আমি এই মিলন মেলায় সবাইকে দেখে খুবই আনন্দিত এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, সালাম আলাইকুম। আমি অ্যাডভোকেট সাবেরা চৌধুরী, ঢাকা হাইকোর্ট। আমি 74 বছর, আমি গর্বিত যে আমাদের 74 বছর আমার সতীর্থরা সহ আমরা সবাই একত্রে মিলিত হয়েছি, এইটাই আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি আপনাদের সবার কাছে আমার সালাম এবং সবার বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে শুভাশিস জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা 74 বেচরা একটু নিচে ধামাল দেব। আমরা 77 বছর জুনোদেরকে ডাকবো, কারণ আমাদের সময় খুব কম। আমরা যেভাবে ভাগ করেছিলাম, আমাদের সিলেটের পারফরমেন্স করতে হবে, কাজেই 77 বছর চলে আসতে পারেন। 75 বেচ যদি কেউ না থাকেন তাহলে আমাদের সঙ্গে 77 বেচ আসতে পারেন। 75 বেচ যদি না থাকেন তাহলে আমাদের সঙ্গে 77 বেচ চলে আসতে পারেন। 77 বেচের কারো কেউ কি আছেন? 1977 বেচ, 1977 বেচ কি করবেন? আমাদের সঙ্গে আসেন, আমরা একসাথে পারফর্ম করি। আমি 1976 সালের জেসমিনারা বেগম,
আর আমার বান্ধবীদের পরিচয় করে দিচ্ছি সবাইকে, পরিচয় করে আবার সময় নষ্ট করে আমি নাম বলে দিচ্ছি। আমরা গান গাবো, পারফর্ম করবো। আমার বান্ধবী এখানে আছে হাসবো, তারা এখানে 75 একজন আছেন, জাহানার আপা এখানে, ফাতেমা আছে, ফরিদা আছে, পারবিন আছে, রূপু আছে, টুকু চলে আসছে এসেছে শেষ পর্যন্ত, এবং রাজিয়া, হেলেন, রুকসানা, রুকসানা, মাসুদা, মাসুদা এবং না ও গীতা নার্গিসারা, আর 75 বেঁচে জাহানার আপা আসছেন, 77 বেঁচে যারা আসছেন আর আপনারা এসে আপনাদের পরিচয়টা দেন প্লিজ। 77 বেঁচে যারা আসছেন পরিচয় দেন, আমরা দুটো গান গাবো, সময় নষ্ট করবো না, কারণ সিলেটের সিলেটের এরা খুব রেডি হয়ে আসছে, এই অনুষ্ঠানটা খুব সুন্দর, সুন্দর না, আর আমার তো সুর নাই, গলা ভেঙে গেছে, তারপরে গাবো আমরা রাধারমণের একটা গানের পর আমরা শাহ আব্দুল করিমের গান গাবো, তারপর আমরা শেষ করবো, আপনারা পারলে নাচতে পারেন। আমরা 77 ব্যাচ, অনেক মেয়ে, আমি বাবলিপুর কাস্ত, আমি 77 ব্যাচের ডাক্তার শাহিনা বেগম লিলি, আমি 77 ব্যাচ অপর্ণা ভট্টাচার্য, 77 ব্যাচ সিদ্দিকা হাতন চৌধুরী, 77 ব্যাচ নেবি, 77 ব্যাচ নাজমুন নাহার দিনার, 77 ব্যাচ ফরিদা ইয়াসমিন, 77 ব্যাচ কৃষ্ণা চক্রবর্তী, 77 ব্যাচ রোশন সালেহা, 77 ব্যাচ দিলারা বেগম, 77 ব্যাচ খালেদা আক্তার বিনা, 77 ব্যাচ ফিরোজা আক্তার, 77 ব্যাচ শাহানা বেগম, 77 ব্যাচ মাসুদা জেওয়াশিন, 77 সৈনিকেরা এক হও, 77 ব্যাচ জয়া দাস, 77 ব্যাচের অনেক গুন্ডা উঠে গেছে, কাজে 75 ব্যাচের আমি দেখতেছি গৌরী দিয়েছে, গৌরী দিয়েছে, জয়া দিয়েছে, ওরা আছে, আপনারা বলতে চাচ্ছেন কিছু কথা বলা যাবে না, আমাদের সঙ্গে গান গাবেন, আলাদা অনুষ্ঠান করতে পারবেন, আর গান গাবে, হ্যালো, আমি 75 ব্যাচ, আমার নাম জয়া রায়, অনেক স্মৃতি চারণা করতে আমার খুব ভালো লাগছে, আমি এখানে কোলার আসতে পারি, ইয়ো কোলার থেকে এখানে আসছি, অনেক আমি একটা গান পরিবেশন করব যে পুরানো সেই দিনের কথা, আমাদের পারফর্মের পরই আপনারা গান গাবেন, আপনারা আমরা নেমে যাব, আমরা আমরা নামার পর আপনারা গান গাবেন, পুরানো সেদিনের কথা বলবি কি রে, মাঝে হলো ঝা
নাম কথা বলা আছে তুমি আমাদের মধ্যে শিবলি রূপ আছে ওদের নাম লে যাইও না গোড়াই আজ খালি আজ চলে যাওয়া জাতির বিচার নাই ও জলে যাইও না গোড়াই আজ খালি আজ চলে যাও জাতির বিচার নাই ও জলে যাইও না গোড়াই আজ খালি আজ চলে যাও জাতির বিচার নাই মিলে
না কারণ সময় কম কালকে 77 থেকে 16 পর্যন্ত হবে এই জন্য আমরা আমরা চলে যাচ্ছি সবাই তো ছাত্রীদের পারফরম্যান্স দেখব আমরা 77 কই দুঃখিত এবারে আমরা 1977 এর ব্যাচের প্রাক্তন ছাত্রীদের গান শুনবো এবং তারপরে আমরা চলে যাব সিলেট থেকে আগত ছাত্রীদের পারফরম্যান্সে কালা কাজল রে পা দেখে আইলাম ছাই ঝরে গিয়া ছিলাম ছড়ে গিয়া ছিলাম ছড়ে কালা কাজল রে পা দেখে আইলাম ছাই ঝরে গিয়া ছিলাম ছড়ে সোনার পিঞ্জিরা ছাই রূপার Yeah.